পদ্মা সেতু চালুর সাথে সাথে পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। পদ্মা সেতুকে ঘিরে তাতপল্লী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বৃহৎ আবাসন প্রকল্প, বিসিক শিল্প নগরী সহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রত্যন্ত গ্রামগুলোতে গড়ে উঠছে অত্যাধুনিক শপিং মল ও নতুন নতুন হাট বাজার, ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারের নেয়া নানামুখী উন্নয়ন প্রকল্পের কারণে আজ সমৃদ্ধির হাতছানি পদ্মার পাড় জুড়ে। মাদারীপুরের শিবচর সহ আশপাশের এলাকায় এখন কর্মব্যস্ত অর্থনৈতিক ঝলমলে আলোক উজ্জ্বল এক জনপদের নাম। শিবচর এবং জাজিরায় ১০৮ একর জায়গায় ১৯০০ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা তাতপল্লী, ১৮০ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পদ্মার পাড়ের শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফন্টিনিয়ার টেকনোলজি নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বিসিক শিল্প নগরী, মুজিব ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ, জুডিশিয়াল একাডেমি, ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি, সায়েন্স সিটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়ক প্রশস্তকরণ, হাটবাজার উন্নতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো সহ পরিকল্পিত উন্নয়ন চোখে পড়ার মতো। তাৎপল্লী হচ্ছে সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এবং ইন্টারন্যাশনাল মার্কেট হবে। সেখানে অনেক প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এবং অনেক প্রকল্প প্রক্রিয়াধীন অবস্থায় আছে। জেলা প্রশাসক তুলে ধরলেন উন্নয়নের চিত্র। এখানে আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রকল্প হচ্ছে, এগুলোতে কর্মসংস্থানের এত বেশি সুবিধা আছে যে মানুষ আর দেশে বাইরে যাওয়ার কথা চিন্তা করবে না। বাইরের মানুষ এসে এখানে ইনভেস্ট করে এখানেই তারা কোম্পানিগুলো তৈরি করবে এবং এই কোম্পানিতে আমাদের দেশের মানুষজনকে কাজ করতে পারবে। ঢাকার পাশে পরিকল্পিত নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন সংসদ সদস্য। ঢাকা শহরে একটা জায়গা থাকবে যে জায়গাটা একটু ভালো পরিবেশে মানুষ বসবাস করতে পারে, পড়াশোনার জন্য একটা ভালো থাকে, স্বাস্থ্যসেবা ভালো পায় এবং আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। পদ্মা সেতু হবে পদ্মা পাড় সহ দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলের হাতিয়ার। তারই নমুনা পর্যায়ক্রমে দৃশ্যমান হতে শুরু হয়েছে পদ্মা পাড়েই। টিবিসি নিউজ ডেস্ক।